নমস্কার, নিউজ ভ্যানগার্ডে পর্দায় স্বাগত আপনাদের সকলকে। আমি সুপ্রীতি, রয়েছে আপনাদের সঙ্গে। চোখ রাখবো আজকের এই মুহূর্তের আপডেট খবরের দিকে। ধর্ষকের দায়ে অভিযুক্ত যুবককে দীর্ঘ 17 মাস পর গ্রেপ্তার করতে সক্ষম হল কল্যাণপুর থানার পুলিশ, এবং পুলিশের একটা বড় সড়ো সাফল্য এক্ষেত্রে তেমনটা বলা যাচ্ছে। এবং বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে প্রযুক্তিকে কাজে লাগিয়ে এই গ্রেপ্তারি সম্ভব সক্ষম হয়েছে গ্রেপ্তারিতে সক্ষম হয়েছে পুলিশ কল্যাণপুর থানার, তেমনটাই পুলিশ সূত্র থেকে প্রাথমিকভাবে জানা যাচ্ছে। এবং ঘটনা সম্পর্কে যে বিষয় ইতিমধ্যে উঠে এসেছে যে 2020 সালে 18 তারিখ 18/9/2020 সালে কল্যাণপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছিল, মামলা নথিভুক্ত হয়েছিল যুবকের বিরুদ্ধে, এবং সেই মামলার বিরুদ্ধে পুলিশ শুরু করে খোঁজ। এবং বিহার থেকে 17 মাস পর অভিযুক্ত যুবক যোগেন্দ্র সাহানিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে কল্যাণপুর থানার পুলিশ, এবং তার বিরুদ্ধে বিভিন্ন মামলা দায়ের করা হয়েছে। জনৈক মহিলার অভিযোগের ভিত্তিতেই মামলা গ্রহণ করেছিল পুলিশ। অভিযুক্ত যুবক মহিলার সাথে প্রতারণা করার পর কল্যাণপুর থেকে পালিয়ে যায় বিহারে। অনেক চেষ্টার পর তাকে খুঁজে পাওয়া যায়, সেই যুবককে উদ্ধার করতে সক্ষম হয়েছে কল্যাণপুর থানার পুলিশ। এবং সেক্ষেত্রে পুলিশ সূত্র থেকে আমরা জানতে পারছি যে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে কল্যাণপুর থেকে প্রতারিত হওয়া অভিযুক্ত যুবক পালিয়ে যায় বিহারে, এবং সেই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। তবে এই বিষয়ে পুলিশের কি বক্তব্য রয়েছে শুনব একবার। 18/9/2020-এ একটা কোর্ট কমপ্লেন আমরা রিসিভ করি কল্যাণপুর থানায়। সেখানে কমপ্লেন ছিলেন শিবরাতি, হাজবেন্ড ছিলেন যোগেন্দ্র সাহায়, সে বিহারের একজন নাগরিক, এবং সে এখানে একটা কোম্পানির আন্ডারে এখানে কাজ করতো আমাদের তালিকা ভরে। তো তখন থেকে সে কমপ্লেনটার সাথে একটা লাভ রিলেশন হয়, এবং পরবর্তী সময় তারা বিয়ে করে। তো বিয়ের পর তাদের একটা বাচ্চাও হয়, এবং পরবর্তী সময় সে এখান থেকে বিহার আবার চলে যায়, এবং কমপ্লেনটের কোনো খোঁজ খবর নেয়নি। তো এই কমপ্লেনটার উপর ভিত্তি করে একটা কেস আমাদের কোর্টে ফাইল করে, এবং যার উপর ভিত্তি করে আমরা একটা কেস রেজিস্টার করি, যার নাম্বার 64/2020, এবং আন্ডার সেকশন নেওয়া হয় 394, 393, 495, 496, 376, 470। তো যথারীতি ইনভেস্টিগেশনে সে তার বাড়ি এস্টাবলিশ হয় মির্জাপুর রসেরা ডিস্ট্রিক্ট সমষ্টিপুর বিহার, এবং আয়ু বিশ্বজিৎ দাস পারমিশন পেয়ে অথরিটির কাছ থেকে সে বিহারে যায়, এবং তাকে সেখান থেকে অ্যারেস্ট করে, এবং সেখানে যে কোর্টে প্রডিউস করে, এবং সেখান থেকে ট্রানজিট রিমান্ডে আমাদের ত্রিপুরাতে নিয়ে আসে। তো আজকে তার মেডিকেল হয়ে গেছে অলরেডি, এবং কোর্টে ফরওয়ার্ড করা হবে। ধর্ষণ প্রতারণা সহ একাধিক মামলায় অভিযুক্ত যুবক যোগেন্দ্র সাহানিকে আটক করা হয়েছে কল্যাণপুর থানার পুলিশের। বড়সড় একটা সাফল্য যেমনটা মনে করা হচ্ছে, এবং অনেক চেষ্টার পরই খুঁজে পেল পুলিশ সেই যুবককে। বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে বিহারের মির্জাপুর থেকে যুবককে গ্রেপ্তার করে লালপুর থানার পুলিশ, এবং মির্জাপুর আদালতে তাকে তোলা হয়। পুলিশের পক্ষ থেকে ট্রানজিট রিমান্ডের দাবি করা হয়, এবং সেই মোতাবেক আদালতের দাবি মেনে যুবককে গ্রেপ্তার করে কল্যাণপুরে নিয়ে আসে পুলিশ। এবং এত মাস পর পুলিশের এই সাফল্য, যেটাতে খুশির জ্বর বইছে কল্যাণপুর জুড়ে। একটা বিরতি নিচ্ছি, ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন।